সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ঘোষণা করা হবে। আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করার দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি চান। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিককে সাথে নিয়ে হাবিবুর রহমানের তোলা ছবিতে ওবায়দুর রশিদের রিপোর্ট। শামলাপুর চেকপোস্টের সাথেই এ বাজার, এখনও এখানকার মানুষের আলোচনায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা ঘটনা। মামলার রায় নিয়েও স্থানীয়দের আগ্রহ অনেক। আমরা চাই যে ওনার যাতে সুষ্ঠু বিচার হয়, যাতে বিচারের মধ্যে কোনো ধরনের কারচুপি না হয়, উনি যাতে নির্দোষ মানুষ, ওনার যাতে সঠিক বিচার হয়, আমরাও চাই এটা। সেই দিনের ঘটনা নিয়ে আমরা এখনো ঘুমাইতে পারি না, রাত্রে অর্ধরাত্রে জাগায় উঠি। আমাদের চোখের সামনে যে কাজটা করছে, এরকম কাজ আমরা জীবনেও দেখি নাই। উনি একটা দেশের সম্পদ, একটা সেনাবাহিনী মেজর, ওনাকে যে এভাবে হত্যা করলো, আমরা সুষ্ঠু বিচার চাই। কিন্তু এরকম মানুষ কিন্তু সন্ত্রাসী করে দা হাত মারছে, এরকম কিন্তু কথা বলে মারছে, কিন্তু এরকম কিন্তু মারা জীবনে দেখি না। 2020-এর 31শে জুলাই মারিশবুনিয়া পাহাড় থেকে নেমে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে মেজর সিনহা তার এক সহকর্মীকে নিয়ে তাদের থাকার স্থান নীলিমা রিসোর্টে যাচ্ছিলেন। রাত 9:30টার দিকে সিনহা নিহত হন। ঘটনার পরই পুলিশ তার সহকর্মীদের গ্রেপ্তার ও 3টি মামলা করে। পরে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস, টেকনাফ থানার বহিষ্কার হওয়া ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী সহ পুলিশের 9 সদস্যের বিরুদ্ধে কক্সবাজার আদালতে হত্যা মামলা করেন। এটা সাক্ষীরা, প্রত্যক্ষদর্শী সাক্ষীরা তাদের জবানবন্দি উপস্থাপন করেছে, এবং যারা তো আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীদের ভিন্নমত প্রকাশ করার সুযোগ নেই। এই কারণে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই। এটা নজির তার যেন আইনি পোশাকে ভবিষ্যতে কোনো বেআইনি কাজ যেন করতে না পারে, সেরকম একটা দৃষ্টান্ত। দুপক্ষের করা সব মামলা তদন্তের দায়িত্ব পায় র‍্যাব। 2020-এর 13ই ডিসেম্বর প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব 15 কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, কক্সবাজার।